রূপ বৈচিত্র্যে ভরপুর খাগড়াছড়ি বাংলাদেশের তিনটি পার্বত্য জেলার মধ্যে একটি। পাহাড়, নদী, ছড়া, ঝিরি ও সমতল ভূমি মিলে এটি একটি অপরূপ সৌন্দর্য মণ্ডিত অঞ্চল, যে দিকেই চোখ যায় শুধু সবুজ আর সবুজ। প্রাকৃতিক সৌন্দর্যে আর রহস্যময়তায় ঘেরা খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রকৃত প্রেমী, অ্যাডভেঞ্চার প্রিয় বা ভ্রমণ বিলাসীদের জন্য আদর্শ স্থান। প্রকৃতির অন্যান্য সৌন্দর্য ছড়িয়ে আছে এ জেলার আনাচে কানাচে। এই জেলার বৈচিত্র্যময় জীবনধারা ও প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে করে বিমোহিত। স্থানীয়ভাবে খাগড়াছড়িকে চেংমি, ফালাং তাওং এবং মং সার্কেল নামেও ডাকা হয়। তো চলুন জেনে নেই খাগড়াছড়ি জেলা ও এর ভ্রমণ স্পটগুলো নিয়ে বিস্তারিত। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন পর্যটক চ্যানেলটি। ইতিহাস সূত্রে জানা যায় দশম শতাব্দী থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত ত্রিপুরা রাজাগণ 8 বার, আরকান রাজাগণ 9 বার এবং গৌড়ের সুলতানগণ 6 বার এই এলাকাটি দখলে নেন। অত্র জেলায় মোট 9টি উপজেলা রয়েছে। চলুন এবার দেখে নেই প্রধান ভ্রমণ স্পটগুলো। আলুটিলা গুহা। খাগড়াছড়ি জেলার প্রবেশপথে আছে আলুটিলা পাহাড়। জেলা সদর থেকে মাত্র 7 কিলোমিটার এবং পর্যটন মোটেল থেকে 5 কিলোমিটার দূরে মাটিরাঙ্গা উপজেলাতে এটি অবস্থিত। এই পাহাড়ের চূড়া থেকে পুরো খাগড়াছড়ি শহরই দেখা যায়। আলুটিলা পর্যটন কেন্দ্রের মূল আকর্ষণ এর পাহাড়ি গুহা। এই গুহার দৈর্ঘ্য 282 ফুট এবং গুহার এক পাশ থেকে অন্য পাশে যেতে সময় লাগবে 15 মিনিট। অন্ধকার হবার কারণে গুহার ভেতর তাই টর্চ লাইট বা মশাল নিয়ে যেতে হবে। চাঁদের গাড়ি ভাড়া করে অথবা লোকাল বাস বা সিএনজি করে আলুটিলা পর্যটন কেন্দ্রে যেতে পারবেন। এই পর্যটন কেন্দ্রে সড়ক ও জনপদ বিভাগের একটি চমৎকার ডাক বাংলো রয়েছে। এখানে আগ্রহী পর্যটকগণ ইচ্ছা করলে রাত্রি যাপনও করতে পারবেন। রিছাং ঝর্ণা। খাগড়াছড়ির বেশ কয়েকটি ঝর্ণার মধ্যে অন্যতম আকর্ষণীয় রিছাং ঝর্ণা। পাহাড়ির বুক বেয়ে প্রায় 100 ফুট উঁচু থেকে নিচে আছড়ে পড়ছে ঝর্ণার জলরাশি। জেলা সদর থেকে আলুটিলা পেরিয়ে সামান্য পশ্চিমে মূল রাস্তা থেকে উত্তরে ঝর্ণাস্থানের দূরত্ব সব মিলিয়ে প্রায় 11 কিলোমিটার। ঝর্ণার সমগ্র যাত্রা পথটাই দারুণ রোমাঞ্চকর। যাত্রাপথে দূরের উঁচু নিচু সবুজ পাহাড়, বুনো ঝাঁপ, নামহীন রঙিন বুনো ফুলের নয়নাভিরাম অফুরন্ত সৌন্দর্য যে কাউকে এক কল্পনার রাজ্যে নিয়ে যায়। ঝর্ণার কাছে গেলে এক পবিত্র স্নিগ্ধতায় দেহমন ভরে ওঠে। 100 ফুট উঁচু পাহাড় থেকে আছড়ে পড়ছে ঝর্ণার জলরাশি, ঢালু পাহাড় গড়িয়ে নিচে নেমে যাচ্ছে এই প্রবাহ। কাছাকাছি 2টো ঝর্ণা রয়েছে এ স্থানে। প্রতিদিন বহু সংখ্যক পর্যটক এসে ভিড় জমান এবং ঝর্ণার শীতল পানিতে গা ভিজিয়ে প্রকৃতির সাথে একাত্ম হন। এই ঝর্ণা দেখতে হলে চাঁদের গাড়ি, লোকাল বাস বা সিএনজি করে আলুটিলা থেকে আরও 2 কিলোমিটার এগিয়ে প্রথমে হৃদয় মেম্বার এলাকায় আসতে হবে। সেখান থেকে প্রায় 2.10 কিলোমিটার দূরে রিছাং ঝর্ণা। দেবতা পুকুর। খাগড়াছড়ি দর্শনীয় স্থানসমূহের মধ্যে অন্যতম এটি। গল্প মতে স্থানীয় লোকেদের তৃষ্ণা নিবারণের জন্য স্বয়ং দেবতা এই পুকুর খনন করেন, তাই এর নাম দেবতা পুকুর। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1000 ফিট উপরে পাহাড় চূড়ায় এটি অবস্থিত। পুকুরের আকার দৈর্ঘ্যে প্রায় 1500 ফুট এবং প্রস্থে 6000 ফুট। এটি খাগড়াছড়ির রাঙামাটি রোডে নুনছড়ি ত্রিপুরা গ্রামে অবস্থিত। এই গ্রাম পর্যটন মোটেল থেকে 12 কিলোমিটার এবং মাইচছড়ি থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। চাঁদের গাড়ি, সিএনজি ভাড়া করে বা ব্যক্তিগত গাড়ি নিয়ে গেলে নুনছড়ি ত্রিপুরা গ্রাম পর্যন্ত যাওয়া যাবে। পাহাড়ের চূড়ায় ওঠার জন্য প্রায় 1 থেকে 1.25 ঘন্টা হাঁটতে হবে। তৈদছড়া ঝর্ণা। খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় সবুজ পাহাড় আর বুনো জঙ্গলের মাঝে অবস্থিত নয়নাভিরাম ঝর্ণা দুটির নাম তৈদছড়া ঝর্ণা। ত্রিপুরা ভাষায় তৈদু মানে হল পানির দরজা আর ছড়া মানে ঝর্ণা।
অসাধারণ সৌন্দর্য আর প্রাকৃতিক বৈচিত্র্যতা এই ঝর্ণাকে দিয়েছে ভিন্ন মাত্রা। খাগড়াছড়িতে যে কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে, তৈতছড়া তাদের মধ্যে অন্যতম। জঙ্গলের মাঝে আঁকাবাঁকা পাহাড়ের ভাঁজ নিয়ে বয়ে চলে তৈতছড়া ঝর্ণার জল। শীতল স্বচ্ছ টলমলে জলের কলকল করে ছুটে চলার শব্দে মুখরিত হয় চারপাশ। 300 ফুট উঁচু পাহাড় হতে গড়িয়ে পড়া পানি এসে পড়ে পাথুরে ভূমিতে। অন্য সকল ঝর্ণার মতো এর পানি সরাসরি ওপর হতে নিচে পড়ে না। পাহাড়ের গায়ে সিঁড়ির মতো তৈরি হওয়া পাথুরে ধাপগুলো অতিক্রম করে নিচে পড়ে তৈতছড়া ঝর্ণার পানি। নিউজিল্যান্ড পাড়া। খাগড়াছড়ি শহর থেকে 1.5 কিলোমিটার দক্ষিণে পানখাই পাড়ার পাশে নিউজিল্যান্ড পাড়া অবস্থিত। পানখাইয়া পাড়া থেকে বেরিয়ে আপার প্যারাছড়া গ্রামের দিকে যাওয়ার রাস্তাটাকে বলে নিউজিল্যান্ড সড়ক। সড়কের দুই পাশে সবুজ ক্ষেত খামার, এটাই খাগড়াছড়ির একমাত্র সমতল ভূমি। সবুজ শস্য ক্ষেত আর তার পেছনে পাহাড়ের মিতালি এক অসাধারণ নান্দনিক সৌন্দর্য এখানে ছড়িয়ে আছে। পাহাড়ের কোল ঘেঁষে নতুন আবাসিক এলাকা গড়ে উঠেছে। শহরের ভেতরে পাহাড় আর ধান ক্ষেতের মিতালি। এলাকার ল্যান্ডস্কেপটা দেখতে নিউজিল্যান্ডের মতো, তাই স্থানীয় মানুষ এর নাম দিয়েছে নিউজিল্যান্ড পাড়া। এক্ষেত্রে বলা যায় পানখাইয়া পাড়া আর প্যারাছড়ার কিছু অংশ নিয়ে নিউজিল্যান্ড পাড়া গঠিত। যেন অস্ট্রেলিয়া মহাদেশের এক টুকরো নিউজিল্যান্ড ঠাঁই নিয়েছে খাগড়াছড়িতে। এছাড়াও হাতিমাথা, শতবর্ষী পুরনো বটবৃক্ষ, মায়াবিনী লেক, হর্টিকালচার হেরিটেজ পার্ক, মানিকছড়ি মং রাজবাড়ি, মাতাই পুখিরি ইত্যাদি জায়গা থেকেও ঘুরে আসতে পারেন। আমাদের বাংলাদেশ সিরিজের পূর্ববর্তী ভিডিও বাগেরহাট জেলা নিয়ে ভিডিও দেখতে চাইলে উপরের আই বাটনে ক্লিক করুন। এরপর কোন জেলা নিয়ে ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে। আমরা খুব দ্রুত হাজির হয়ে যাব আপনার কাঙ্ক্ষিত জেলা নিয়ে। ভ্রমণ করুন, বিশ্বকে জানুন। আমাদের সাথে ভ্রমণ করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।